कोडंगा नगर में एक बड़ा प्रोग्राम हुआ भाई भाई शिव काली मंदिर नाम पे, जहाँ पे स्पेशल गेस्ट रोहन बनर्जी आए थे और उनके साथ बहुत सारे लोग माँ मोसारी और फूड पैकेज दिया गया गरीबों को। और चलिए रोहन बनर्जी और उनके सहभागी ने क्या कहा सुनाते हैं। सबसे पहले योर टाइम डील कोलकाता न्यूज के पर्दे में। তো খুবই ভালো লাগছে। ফার্স্ট কথা, আমি প্রথমও এখানে এসেছিলাম, তখন ওদের বলেছিলাম যে একটা বড়সড় একটা আয়োজন করতে, যে আয়োজনে মানুষের কোনো একটা নিবারণ হোক। সে একদম মশারি দিয়ে আজকে বহুত মশা হচ্ছে এখানে এবং ডেঙ্গু হচ্ছে, সব জায়গায় খবর আছে। তো আমি এই জন্য ওদেরকে আইডিয়া দিয়েছিলাম, নান্টুকে সোমনাথদাকে সবাইকে বলেছিলাম যে একটা মশারি বিতরণ হোক, এবং আমি তার সহযোগিতা করে বলেছিলাম যে ঠিক আছে, আরও যে খাবারের কোনো কিছু দায়িত্ব লাগলে সে খাবারের দায়িত্ব আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর এবং সবাইকে জানাই ধন্যবাদ এই জিনিসগুলো ওটা করার জন্য, একটা অর্গানাইজ করেছে। যেটা প্রথম কথা, একটা শিবকালী মন্দির একদম ভাই ভাই শিবকালী মন্দির একটা ওরা উদ্যোগ নিয়ে সবাই মিলে একটা যে বড়সড় একটা উদ্যোগ হয়েছে যে আজকের জায়গাতে। তো এই জন্য আমি সবাইকে বলি অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের কী কী পরিকল্পনা আছে? পরিকল্পনা অনেক কিছুই রয়েছে এখনও পর্যন্ত, এখনও শুধু এগিয়ে যাওয়ার কথা, পরিকল্পনাটা অনেক কিছুই রয়েছে। আমরা এখন ভাবছি অনেক কিছু পরিকল্পনার জন্য, সেই পরিকল্পনাটা হবে আসতে বাস্তবে। মানুষের ভালোবাসা এবং সহায়তা কেমন পাচ্ছে? খুব ভালো পাচ্ছি, খুব ভালো। মানুষ পাশে আছে, সাথে থাকবে সবসময়। রোহান ব্যানার্জি, বহুত বহুত শুকরগুজার হুম আমার ভাই ভাই শিব কালী মন্দির কা, জিন লোগো নে ইতনা আচ্ছা এক প্রোগ্রাম অর্গানাইজ কিয়া। उसके बाद हमारे रोहन भाई का, फिर हमारे नंटू भाई हैं, सोमनाथ दा है, और भी उनके सारे टीम का मैं शुक्रगुजार हूँ, जो उन लोगों ने एक अच्छा इनिशिएटिव लिया। क्योंकि आजकल आप सभी जान रहे हैं कि डेंगू का जो हाल है, और ये जो एरिया है यहाँ पे खालदार वगैरह काफ़ी चीज़ लाइक यहाँ पे मच्छर का काफ़ी प्रॉब्लम है, तो ये जो इनिशिएटिव इन लोगों ने लिया, ये लाइक मॉस्किटो नेट का और कुछ खाने का इंतज़ाम किया, ये बहुत अच्छा लगा। और हम लोगों को भी यहाँ आके बहुत अच्छा लगा, और आशा करते हैं कि आगे भी रोहन भाई नंटू भाई से बोलते हैं, अगर कुछ भी हेल्प लगे हम लोगों की तरफ से भी तो ज़रूर जनाएं, हम लोग हमेशा आप लोगों के साथ हैं। थैंक यू। आज रोहन भाई का, सोमनाथ भाई का बहुत बहुत धन्यवाद करता हूँ कि हम लोग को इस लायक समझा, यहाँ पर आमंत्रण किया गया। और जो भी ये बट रहा है या दिया जा रहा है, देने वाले हम लोग नहीं हैं, ऊपर वाला है देने वाला, और उसका बस हम लोग एक जरिया है, और आगे जितना भी हेल्प लगेगा हम लोग करने के लिए तैयार है। बहुत बहुत धन्यवाद। थैंक यू सो मच। आज के अनुष्ठान सम्बन्धे विशेष किसी तो बलार नहीं, भाई भाई जे शिवकाली स्पोर्टिंग तरफ थे जो उद्योग ग्रहण करे, आज के मानुष हमें मानुषर पासे थकब, एर बड़ कथा किच होते पर एक जिन भलोक लक्ष्य कर लेखें आज के काजी नजरुल इस्लाम कथाओ এখানে সঠিক হয়ে যাচ্ছে, মোড়া একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। আজকে সবথেকে আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, কি ধর্ম, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে পারসি, এসবগুলো না মেনে আমরা যদি মানুষের পাশে মানুষ থাকতে পারি, আমাদের অনেক বড় বড় সমস্যা খুব সহজেই মিটে যাবে। তো অবশ্যই আমি আনন্দিত এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে, এবং যারা আজকে আমাকে এখানে এনেছে তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। দেখুন, ভাই ভাই শিবকালী মন্দিরের এই পক্ষ থেকে যে নান্টু আমাদের নিমন্ত্রণ করেছিল, নান্টু নিমন্ত্রণ করার ফলে আমি এসে দেখলাম তখন ফাঁকাই ছিল, আস্তে আস্তে দু পাঁচ মিনিট পরে দেখলাম আস্তে আস্তে জায়গাটা পুরো ভরে যাচ্ছে, কারণ মানুষের একটা আবেগও কাজ করে। একটা মন্দির কমিটি থেকে এই যে সিদ্ধান্তটা নিয়েছেন মশারি বিতরণ, আমাদের এখানে ডেঙ্গু হয়নি বলা ভুল, হয়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের এখানে সচেতন মানুষের এখানে কিন্তু ডেঙ্গু আমাদের মানে প্রতিরোধ আমরা করতে পেরেছি। পঞ্চায়েতের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেখানে যেখানে এই পরিস্থিতি চলবে সেখানে সেখানে তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমরা যুবক ভাইরা সেখানে সেখানে ঝাঁপিয়ে পড়েছি। আজকে মশারি বিতরণ করা মানে এই না যে একটা মানুষের কাছে আমি মশারি হাতে তুলে দিলাম, তাদেরকে সচেতন করাটাও কিন্তু আমাদের কর্তব্য। তো আমরা সেইটাই করতে এসেছি, মশারিটা শুধু নিয়ে মানুষ যে গিয়ে বাড়ি রেখে দিল, নতুন মশারি বলে রেখে দিল, আর ছেঁড়া মশারিটা নিয়ে গায়ে দিয়ে ঘুমালো, আমি অনুরোধ করব সবাইকে যে মশারিটা যেন অন্তত এই নতুন মশারি বলে তুলে রাখবেন না, সবাই ইউজ করবেন, ইউজ করার জন্যই দিয়েছি। আর সচেতন থাকবেন, টায়ার কিংবা কোনো খোলা
দেখা যাচ্ছে কোনো ডাব আমরা খেয়ে ওখানে সামাজিক জায়গায় আমরা ফেলে দিলাম। ডেঙ্গুটা অ্যাকচুয়ালি এই খালে বিলে কিন্তু ডেঙ্গুটা জন্মায় না, সেটা আমার দাদা বলেই গিয়েছেন। ডেঙ্গু কিন্তু খালের জলে হয় না, মিষ্টি জলে ডেঙ্গু তৈরি হয়। অনেকে টপ ইউজ করেন ঘরের মধ্যে, ফুলের টপ, সেই ফুলের টপে জল দেন, সেই জলটা যখন জমে থাকে ওই ডেঙ্গুর লার্ভা কিন্তু ওই জলের মধ্যেই তৈরি হয়। এটা হয়তো আমাদের গ্রামবাসী কিছুটা জানেন বলেই সচেতন আছেন, খালের জল আছে বলে ওই যে মশা কামড়ালে আমার ডেঙ্গু হচ্ছে এটা কিন্তু কথা নয়। মিষ্টি জলে ডেঙ্গু তৈরি হয়। আমি মানুষের কাছে আবেদন করব, ঘরের আশেপাশে কোনো জায়গায় যদি কোনো ডাবের খোলা বা টায়ার পড়ে থাকে বা কোনো আসবাবপত্র পড়ে থাকে যেটাতে জল জমবে, সেটা যাতে না হয়, মানুষ সচেতন থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করি। যারা বয়স্ক সবাইকে নমস্কার জানিয়ে সম্মান জানিয়ে আমি এইটুকুই বলছি, মানুষের পাশে সারা জীবন থাকবো, আগামী দিনে বড় পরিকল্পনা আছে, তিনি মানুষ সাহায্য করে দাদা আমার পাশে আছে, এই বলে আমার বক্তব্য আমি শেষ করি। দেখুন, যে কোনো ধরনের সামাজিক প্রোগ্রামে যারা আমন্ত্রণ জানায় আমি সবসময় চেষ্টা করি সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য, কারণ মানুষের জন্য, সমাজের জন্য যারা কাজ করে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের জন্য যারা কাজ করে তাদের জন্য, তাদেরকে আমি ভালোবাসি এবং তাদের প্রোগ্রামগুলো আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, সময় পেলে আমি নিশ্চয়ই যাই। তো এরাও একটা এখানে সুন্দর সামাজিক অনুষ্ঠান করেছে, পিছিয়ে পড়া মানুষের হাতে কিছু মশারি তুলে দিচ্ছে বা তাদের কিছু আরও একটু সহযোগিতা করছে, সুতরাং আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই ওয়ার্ডে বা এই অঞ্চলে ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির কীভাবে আয়োজন করা হয়েছিল বা কী কীভাবে করা হয়েছে? দেখুন, আমাদের এই যে এলাকাটা আছি পাশে কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ড, আর এখানে আমরা যেটা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জ্যাংরাহাতিয়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, কর্পোরেশনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য সব রকম প্রচেষ্টা চালানো হয়েছে, এবং আমাদের এই সমস্ত অঞ্চলগুলোতে ডেঙ্গু খুব একটা দানা বাঁধতে পারেনি। তার কারণ এখানকার মানুষও সচেতন, প্রশাসনও অনেকভাবে কাজ করেছে, পঞ্চায়েত কাজ করেছে, কর্পোরেশন কাজ করেছে, যার জন্য এবং মানুষ অনেক সচেতন ছিল বলে এখানে ডেঙ্গু খুব একটা আমাদেরকে ডেঙ্গু বশ করতে পারেনি, আমরাই ডেঙ্গুকে তাড়িয়ে দিয়েছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম সচেতন সভা করেছি, আমরা পঞ্চায়েত কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় মিটিং করেছি, ছোট ছোট সভা করেছি, মায়েদের নিয়ে, বোনেদের নিয়ে আমরা এক একটা ছোট ছোট বৈঠক করেছি আমাদের, এই সমস্ত করে মানুষকে আমরা সচেতন করেছি, মানুষকে বোঝাতে পেরেছি এবং কী কারণে, কীভাবে থাকলে ডেঙ্গু মশা হবে না, কীভাবে ডেঙ্গু মশা রোধ করা যাবে, এই জিনিসগুলো আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম বলে কিন্তু আমাদের ডেঙ্গুটা আমাদের অঞ্চল এবং পাশের পার্শ্ববর্তী কর্পোরেশনের এই সমস্ত অঞ্চলগুলোতে খুব একটা ডেঙ্গু তেমনভাবে প্রকোপ দেখা যায়নি। কাজ কিন্তু চাহিদারও শেষ নেই, আর কাজ কোনোদিন কমে না, কাজ বাড়তেই থাকে। আজকে যে রাস্তাটা করেছিলাম কালকে সেই রাস্তাটা ভেঙে যাবে, আবার সেই রাস্তাটা করতে হবে, যে ড্রেনটা আমরা করেছিলাম সেই ড্রেনটা ভেঙে যাবে, সেই ড্রেনটা করতে হবে, আবার ড্রেনের কালভার্ট লাগাতে হবে, আবার যেখানে নতুন 10টা বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ি তৈরির পাশ দিয়ে আবার একটা রাস্তা তৈরি হয়েছে, আবার সেই রাস্তাটাও তৈরি করতে হবে। এটাই ব্যাপার যে কাজ সময়ের সাথে সাথে তৈরি হয় এবং সেই সময়ের সাথে সাথে সেই কাজগুলো কমপ্লিটও করা হয়। কাজ আমরা এই অঞ্চলে প্রচুর কাজ করেছি, প্রচুরভাবে, এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে এই কঠিন পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকারে যেখানে আমাদের বঞ্চনা করছে, লাঞ্ছনা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে সীমিত সামর্থ্যের মাধ্যমে পঞ্চায়েতকে, কর্পোরেশনগুলোকে যেভাবে আর্থিক সহযোগিতা করেছেন এবং সেই পঞ্চায়েতগুলো যথেষ্ট পরিমাণ কাজ করেছে, আজকে আপনারা যে প্রোগ্রাম করছি, যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা সময় এখানে মানুষ চলাচল করতো, বর্ষার সময় তো মানুষ যেতেই পারতো না, কাদার রাস্তা ছিল, কাদার উপর দিয়ে খালের আড়া, এসে খালের আড়া দিয়ে যেত, এখন সেখানে ঢালাই রাস্তা আছে, ড্রেন আছে, সুতরাং এই অঞ্চল প্রচুর কাজ হয়েছে। বাকি কিছু কাজ নিশ্চয়ই থাকবে, সব কাজ তো একসাথে করা যায় না, যেটুকু বাকি আছে আমরা নিশ্চয়ই সময়ের সাথে সাথে সেগুলো কমপ্লিট করে দেবো। শুনুন, এটা একটা অরাজনৈতিক প্রোগ্রাম, এটা একটা মন্দির কমিটির প্রোগ্রামে আমরা এসেছি এবং আমরা সেই স্টেজে বসে আছি, সুতরাং এই স্টেজে দাঁড়িয়ে তো আমরা অন্য রাজনৈতিক বক্তব্য রাখতে পারি না, এটা রাখাও ঠিক না, তবে এইটুকু বলবো খেলা হবে। আর রান হয়েছে নীলসাদা, আর্জেন্টিনা দীর্ঘ 34 বছরের খরা কাটিয়ে মেসিময় বিশ্ব এই মুহূর্তে, মেসি ছাড়া আর কিছু হয় না, এবং নিঃসন্দেহে মেসি বিশ্বের এই মুহূর্তে নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার মেসি, তার হাতে যদি এই বিশ্বকাপটা না উঠত তাহলে ফুটবলের একটা অপূর্ণ একটা শূন্যস্থান থেকে যেত। উপরওয়ালা দোয়া রেখেছে সমস্ত মানুষের যে মেসির হাতে অবশেষে বিশ্বকাপটা উঠেছে, আর্জেন্টিনা জিতেছে,
তার থেকেও বড় কথা আর্জেন্টিনা জিতেছে এটা বড় কথা, এর থেকেও বড় কথা সেটা হলো মেসির হাতে উঠেছে। এবং দুঃখ হচ্ছে এই জায়গায় এমবাপে ট্র্যাজিক হিরো ফাইনাল ম্যাচের, যে এমবাপে ও এমন একটা জায়গায় দলটাকে নিয়ে গেছিলো যে কোনো সময় ট্রফিটা হয়তো মেসির হাতে বেরিয়ে গেছিলো, কিন্তু উপরওয়ালা সহায় যে মেসির হাতে গেছে। তবে এমবাপেও খুব ভালো খেলেছে। ওভারঅল এবারের বিশ্বকাপটা সত্যি সত্যি একটা বিশ্বমানের বিশ্বকাপ হয়েছে। কাতার যেভাবে আয়োজন করেছে, ধন্যবাদ কাতার সরকারকে, এত সুন্দর আয়োজন বিশ্বকাপে ভাবা যায় না। একটা নাকশিটকে ছিল যে মুসলিম কান্ট্রি পারবে না, ওরা পার করতে পারবে না, হাবি জাবি অনেক কিছু বলেছিল, কিন্তু কাতার দেখিয়েছে মদ ছাড়াও কিন্তু বিশ্বকাপের আয়োজন করা যায়। মাতালদের উৎপাতে কিন্তু সব কিছু হয় না, এটা ভুল কথা, আমি এটা মানতে পারি না, একমত নই। বুদ্ধিজীবীরা সমাজ তৈরি করে, বুদ্ধিজীবীরা সমাজ তৈরি করবে কেন, মানুষ সমাজ তৈরি করবে। এবং সেই জায়গায় সবার প্রয়োজন আছে, যেমন বুদ্ধিজীবীদেরও দরকার আছে, তার কারণ তারা বিভিন্ন রকম উপদেশ দেবে বা কোনো রকম খারাপ কাজ করলে তারা ময়দানে নামবে, মাঠে নামবে, এটা বুদ্ধিজীবীদের কাজ। আর রকে বসা ছেলেদের কাজ বিভিন্ন রকম মানুষের, এইসব পিছিয়ে পড়া মানুষ বা মানুষ অসুবিধা অসহায় অবস্থা থাকলে তাদেরকে সহযোগিতা করা। একটা মানুষ, একটা সমাজ চলতে গেলে চাষিরও দরকার আছে, কর্মকারেরও দরকার আছে, কামারেরও দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, সবাইকে নিয়ে সমাজ, সবাইকে নিয়ে চলতে হবে। আপনার নামটা? মোহাম্মদ আফতাবউদ্দিন, রায়হাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমি রায়হাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসেরও সভাপতি।